আপনারা জানেন যে আজকে কৃষক বন্ধুর টাকা কিন্তু মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেছে এবং অ্যাকাউন্টের টাকা কিন্তু ছেড়েছে তো এখন বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত আসেনি তো এর কারণ কি এবং কোন ব্যাংকে টাকা তাহলে এসেছে কোন ব্যাংকের এখন পর্যন্ত আসেনি কেন আসেনি তাহলে কবে আসতে পারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ দেখুন বন্ধুরা আমার যেহেতু সাইবার ক্যাপ আছে আমি মানে এই পে সিস্টেমের মাধ্যমে টাকা তুলি এবং মাইক্রো এটিএমের সাহায্যে টাকা তুলি ঠিক আছে আমার কাছে গ্রামের কম বেশি অনেককে লোক প্রচুর টাকা তোলে তো সেই হিসেবে আমি মানে আমার কাছে বিভিন্ন রকমের ব্যাঙ্ক আছে ব্যাংকের মানুষ আছে যারা কারো আছে বঙ্গীয় ব্যাংক কারো স্টেট ব্যাংক কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কারো কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে বিভিন্ন মানে সিস্টেমের ব্যাঙ্ক আমাদের গ্রামের আছে মানুষের তো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা চেক করার পরে কাদের তালে টাকা আসছে কাদের আসেনি কী ব্যাপার না ব্যাপার আজকের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার উপকার আসবে এবং বিষয়টা আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলে আপনি যদি প্রথমে দেখেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক অন নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনাদেরকে প্রুফ একটাও দেখাবো একটা প্রুফ দেখাবো যে টাকা যে আসছে কোন ব্যাংকে আসছে ঠিক আছে সেই প্রুফটা দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুরা বিষয়টা আলোচনা করি তো দেখুন বন্ধুরা যে ব্যাপারটা বলবো যে কৃষক বন্ধুর টাকা কিন্তু আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের টাকা চেক করেছি কোনো কাস মানে কোনো কৃষকের কিন্তু বঙ্গে যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আছে তাদের টাকা কিন্তু আসেনি তারপরে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছি অনেকের কেড়েছি কারও কিন্তু টাকা আসেনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোন ব্যাংকে আসে সেটাও আমি বলে দেবো আগে কোন কোন ব্যাঙ্কে আসেনি সেটা আপনাদেরকে বলি আর যে আপনাদের যে আসেনি তাহলে কি আপনাদের এবারে কি পাবেন না বা তাহলে কবে পাবেন বা কেন আসেনি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব তারপরে বলি যে এসবিআই ব্যাঙ্কে আমি অ্যাকাউন্ট চেক করলাম এসবিআই ব্যাঙ্কে কিন্তু টাকা আসেনি যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এরপরে আমি আদার্স যে ব্যাঙ্ক ছিল অনেকের তাদেরও কিন্তু চেক করলাম তো কারো আসেনি তাহলে কার কার আসছে তো কার আসছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে একটা ম্যাসেজ আপনাদেরকে একটা প্রুফ দেখাবো বলেছি দেখুন বন্ধুরা ইনি আমাকে একজন পাঠিয়েছে প্রুফ প্রমাণটা এনার হচ্ছে দেখুন টাকাটা ঢুকেছে ক্রেডিট উইথ দু টাকা মানে কৃষক বন্ধু ম্যাক্সি মিনিমাম দু টাকা দেয় ঠিক আছে আর জমির পরিমাণ কম ছিল তার জন্য দু টাকা দিয়েছে যাদের যেরকম বেশি আছে তাতে সেরকম টাকা ঢুকেছে এবং দেখুন আজকের টাকাটা ঢুকেছে তো এনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাচ্ছে ব্যাংকের নামটা একটু খেয়াল করুন কানাড়া ব্যাঙ্ক তো আপনাদের যাদের কানাড়া ব্যাঙ্ক আছে ঠিক আছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনারা টাকা পেয়ে গেছে তো এখন এখন বিষয় হচ্ছে তাহলে কি টাকা কিন্তু কি সবারই তাহলে ছাড়েনি তাহলে কি ব্যাপার না ব্যাপার দেখুন বন্ধুরা বিষয়টা বলি যে কেন এখনও সব অ্যাকাউন্টে টাকা আসেনি দেখুন এটা হচ্ছে পি এম কিষাণ নয় কারণ পি এম আধার মোডে টাকা দেওয়া হয় ঠিক আছে তো আধার মোডে টাকা দেওয়ার কারণেও আধার সিস্টেমে টাকাগুলো ঢোকায় তো সেই হিসাবে মোটামুটি দু থেকে চার ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে কম বেশি অ্যাকাউন্টে সবারই টাকা চলে আসে এখন বিষয় হচ্ছে যে কৃষক বন্ধু যে টাকাটা দেয় এটা কিন্তু আধার মোডে দেওয়া হয় না এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের সিস্টেমে দেওয়া হয় যেটা আইপিএমএস সিস্টেম তো এর নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে ঠিক আছে তো যেগুলো খুব ভালো সার্ভিস বা কম চাপ থাকে যে ব্যাংকে সে ব্যাঙ্কে কিন্তু টাকা খুব তাড়াতাড়ি চলে আসে তো বিশেষ করে যেরকম কানাড়া ব্যাংকে টাকা কিন্তু আসছে তো আমার কাছে তো আর সব ব্যাংকের মানুষ টাকা অ্যাকাউন্ট চেক করতে আসে তো কানাড়া ব্যাঙ্কে আমি দেখলাম টাকা কিন্তু আসছে তো আপনাদের যাদের এখন পর্যন্ত টাকা পাননি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার কোন অ্যাকাউন্ট অবশ্যই জানাবেন ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে তাহলে আপনারা কবে পাবে দেখুন বোধহয় টাকা কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত টাকা পাবেন কোনো চাপ নেই আপনার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আছে কি না যদি আপনার ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থাকে আপনি অবশ্যই একশো পার্সেন্ট টাকা পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশান কীভাবে চেক করবেন আমার অলরেডি ভিডিও একটা বানিয়েছি চাইলে আপনারা ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন যে আপনি কৃষক বন্ধু ট্যাটাস কীভাবে চেক করে দেখবেন যে আপনার ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা আছে কিনা যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশান না থাকে তাহলে বন্ধুরা টাকা পাবেন না কিন্তু তার জন্য আপনাকে বলবো অবশ্যই আপনি এটাটা চেক করে দেখুন আপনার অ্যাকাউন্টে ভ্যালিড অপশান আছে কি না যদি আপনার ভ্যালিড অপশান থাকে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত আপনি টাকা পাবেন যদি আগের বছর টাকা আপনি আগে যদি কিস্তি টাকাগুলো পেয়েছেন অবশ্যই পাবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনাকে বললাম যে চোপ যেহেতু দুপুরের পরে টাকা ছেড়েছে মানে ছাড়ার শুরু হয়েছে তো সেই সিস্টেমে যেহেতু এটা অ্যাকাউন্ট মুডে টাকাগুলো দেওয়া হচ্ছে আইপিএমএস সিস্টেমে তো আপনাদেরকে অপেক্ষা করুন আপনাদের পরের পর টাকা কিন্তু চলে আসবে চাপের কিছু নেই অনেকে টাকা আসেনি তার জন্য হয়তো ভাবছেন কিছু প্রবলেম হলো কি না কোনো প্রবলেম কিচ্ছু নেই ঠিক আছে আমার নিজের বলি আমার নিজের হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমার এখনো পর্যন্ত টাকা আসেনি তাহলে কি আমি মানে ভাবছি আমার এখনও কোনো প্রবলেম আছে আপনারা অনেকে ভাবছে হয়তো প্রবলেম আছে কোনো চাপ নেবেন না ঠিক আছে স্ট্যাটাস চেক করে দেখে নিন কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো একটু দেখে নেবেন তো যেটা অ্যাকাউন্ট ভ্যালিড যেটা অলরেডি দেখেছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আছে চাপের কিছু নেই আপনি মোটামুটি কালকের দিনটা অপেক্ষা করুন ঠিক আছে যেহেতু চব্বিশ ঘন্টার একটা ব্যাপার আছে কালকের দিনটার মধ্যে আশা করি কম বেশি অ্যাকাউন্টে টাকা সবারই চলে আসবে যদি না আসে কালকের দিনটা অপেক্ষা করুন আপনি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তো এই ছিল আজকে ইনফরমেশন অবশ্যই ভিডিওটা দিয়ে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন